সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বেসিক কম্পিউটার বা ফান্ডামেন্টাল কম্পিউটার দেখাচ্ছিলাম এই লেকচারে দেখাবো কীভাবে আপনি আপনার কম্পিউটারের টাইম এবং ডেট এই দুইটা সেট করবেন তো স্টার্ট মেনুতে যান এখান থেকে কন্ট্রোল প্যানেলে যেতে পারেন গিয়ে ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে আমরা এখানে যাচ্ছি না অথবা এখান থেকে সার্চ দিতে পারেন আপনি এই সার্চ বক্সে লিখলেই হবে ডেট অ্যান্ড টাইম তো তখনও হচ্ছে এখানে ডেট অ্যান্ড টাইমটা দেখাবে এখান থেকে ক্লিক করলে একটা বক্স পাবেন এটাও আমরা দেখাচ্ছি না তারপরে আপনি এই কর্নারে নিচের দিকে টাইম এবং ডেট সেট করা আছে আমরা এখানে ক্লিক করতেছি তো প্রথমে আপনার কিন্তু এরকম আরও এক্সট্রা যে ক্লক আমাদের এখানে দেখাচ্ছে এটা দেখাবে না কারণ আমরা একটা ব্যাখ্যা দেবো ওই জন্য আগেই সেট করে রেখেছি বাদ বাকি আমরা একটু দেখাচ্ছি কিভাবে আপনি ডেট এবং টাইম সেট করতে পারেন এখানে দেখুন লেখা আছে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংস এখানে ক্লিক করলে এই বক্সটা আসবে আগে যে দুইটা পদ্ধতি আমরা দেখিয়েছি সেখানে গেলেও এরকমভাবে বক্সটা আসবে এখানে গিয়ে প্রথম কাজ হচ্ছে আপনার টাইম জোনটা সেট করা এক এক দেশের টাইম জোন এক একটা আমাদের ঢাকা বা বাংলাদেশের টাইম জোন হচ্ছে প্লাস সিক্স এখানে ক্লিক করলে আপনি প্রায় প্রত্যেকটি দেশের টাইম জোন পাবেন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমাদের এটা সিলেক্ট করা আছে এরপরে যেতে হবে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এখানে যাওয়ার পরে দেখুন এখানে প্রথমে তারিখ আছে আপনি চাইলে যে কোনো তারিখ সেট করতে পারেন এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনার এই তারিখটা দেখাবে আমরা চাচ্ছি জানুয়ারি সেট করব আপনি যখন এই সালের পরে ক্লিক করবেন তখন আবার যদি ক্লিক করেন তখন পেছনের দিকে যাবে আর যদি বক্সের মধ্যে ক্লিক করেন তাহলে সামনের দিকে আসবে তো আমরা দুই সাল সিলেক্ট করলাম দশ সালের জানুয়ারি মাস সিলেক্ট করলাম জানুয়ারি মাসের এক তারিখ সিলেক্ট করলাম সিলেক্ট করে টাইম আমরা এখানে গিয়ে আপনি হচ্ছে ব্যাক স্পেস দিয়ে কেটে কেটে টাইম ইচ্ছা সেট করতে পারেন এখানে দেখুন এটা যদি আপনি এই অ্যারো চিহ্ন উপরে নিচে ক্লিক করেন তবুও হচ্ছে আপনার এটা টাইম বাড়বে কমবে আবার কার্যটা এখানে নিয়ে আপনি যদি এটা কমান বাড়ান তবুও হবে আবার এ এম পি এম এখানে সিলেক্ট করে জাস্ট এই মাউসে এখানে দিয়ে ক্লিক করবেন তো হয়ে যাবে আমরা একটা টাইম দিয়ে দিলাম আমরা আটটা দেই এটা দিয়ে দিলাম দিয়ে ওকে প্রেস করলাম আবার ওকে প্রেস করলাম দেখুন আমাদের টাইম সেট হয়ে গিয়েছে আটটা তিরিশ আমাদের গেজেটের মধ্যে কিন্তু আটটা তিরিশ এখনও হয়নি এই জন্য এটাকে ক্লোজ করে আবার ওপেন করতে পারেন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে আবার ওপেন করতেছি দেখি হয় কিনা হয়ে গিয়েছে গেজেটের মধ্যেও টাইমটা পরিবর্তন করে নিয়েছে এরপরে যে বিষয়টা দেখাবো এখানে আমি আবার যাচ্ছি চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং এটা হচ্ছে অ্যাডিশনাল ক্লক এটার ব্যাখ্যায় আমরা দিতে চেয়েছিলাম দেখুন এখানে আমরা ফুজি একটা দেশ আছে সেই দেশ সিলেক্ট করে রেখেছি এবং সামোয়া আর একটা দেশ আছে অনেকে হয়তো বা নামও শুনেন নাই অনেকে শুনে থাকবেন এটা এই জন্য সেট করা হয় ধরুন আপনি বাংলাদেশে আছেন হতে পারে সিঙ্গাপুরে আপনার একটা ফ্রেন্ড কাজ করতেছে অথবা জাপানে একটা ফ্রেন্ড কাজ করতেছে অথবা হতে পারে আবার আমেরিকাতে একটা ফ্রেন্ড কাজ করতেছে এখন আপনি বাংলাদেশের সাপেক্ষে জানেন না আমেরিকার টাইম কত এটা আপনাকে গুনে গুনে বের করতে হবে দ্রাঘিমা রেখা অক্ষরেখা দেখে বের করতে হবে বা তার কাছ থেকে জেনে নিতে হবে যে তুমি কোন টাইম জোনে আছো তো ধরেন আপনার বন্ধু জাপানে থাকে তো আপনি ফোন দিলেন হতে পারে তখন রাত বারোটা বাজে সে ঘুমাচ্ছে এই জন্য যখন আপনি টাইম জোনটা সেট করে রাখবেন পিসিতে তখন খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার বন্ধুর এখানে বা আপনি যে দেশের খবর নিতে চাচ্ছেন সেই দেশের টাইমটা কত আমরা এখানে ফুজি সেট করে রেখেছি দেখুন খুবই সহজ প্রথমে আপনি এখানে চেকবক্সের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি টাইমটা বেছে নেবেন যেটা আপনার খুশি আমরা এখানে ফুজি বেছে নিয়েছি আমাদের আছে তারপরে এখানে নাম দেবেন খুবই সহজ তারপরে চেকবক্সটা আরেকটা যদি দ্বিতীয় ক্লকটা সেট করতে চান এখানে দেবেন তারপরে এখান থেকে টাইম জোন সেট করে দেবেন এবং পরে যে টাইম জোনে আছে এখানে একটা নাম দিয়ে দিবেন এরপর যখন ওকে প্রেস করবেন আপনার টাইমটা সেট হয়ে যাবে আমরা ক্লিক করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টাইম জোন যেটা আমরা সেট করেছি তারপর হচ্ছে ফুজি দেখুন এখান এখন যদি আটটা বাজে এ এম তার মানে সকাল আটটা হলে তখন ফুজিতে কয়টা বাজবে তিনটা বত্রিশ পি এম তারপরে সামোয়াতে কয়টা বাজবে এখানে হচ্ছে তিনটা বত্রিশ পি এম কিন্তু তফাত কী হইল এখানে কিন্তু এটা ফ্রাইডে আছে কিন্তু এটা ফ্রাইডেতে নাই ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক তারিখরেখা আমি একটু দেখাচ্ছি এটা যদি আন্তর্জাতিক তারিখরেখা হয় আন্তর্জাতিক তারিখ রেখার এই পাশে একটা দেশ হয় যদি এবং এই পাশে যদি একটা দেশ হয় তখন এই দুই দেশের মধ্যে কিন্তু বারের তফাত থাকবে একদিন কম বেশি হবে এটাই বোঝাচ্ছে আপনি এইভাবে টাইম জোন সেট করে বা এক্সট্রা দুইটা ক্লক সেট করে আপনার কাজের সুবিধা নিতে পারেন আর কোনো কথা বলবো না এই লেকচারে সবাই ভালো থাকবেন আমাদের লেকচার যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন